আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি দেখাবো, আমি একটা স্কুলে গিয়েছিলাম, হলিটাচ স্কুল অ্যান্ড ডে কেয়ার। তো এটা 16 ডিসেম্বরের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, তো আমাকে আমন্ত্রণ করা হয়। আর এই যে স্কুলের যে প্রতিষ্ঠাতা যিনি আছেন, ভাইয়া এবং ভাবি, উনি আমাদের খুবই পরিচিত এবং খুবই কাছের একজন মানুষ। তো যাই হোক, ভাবি আমন্ত্রণ করবে আর আমি যাবো না, তাও প্রধান অতিথি হিসেবে সেটা কি হতে পারে? তো যাই হোক, আমি চলে গেলাম স্কুলে সময় মতো। তো সময় মতো যাওয়ার আগে আগের দিন রাত্রে আমি আমার সব জুয়েলারি, শাড়ি, তারপর আনুষঙ্গিক যা যা আমি মানে ক্যারি করব বা ওয়্যার করব, সেগুলো আমি সুন্দর করে রেডি করে রাখলাম এবং সুন্দর মতো একদম রেডি হয়ে গেলাম। কিন্তু রেডি হওয়ার পর দেখলাম সুতি শাড়িটা পরার পর আমাকে মানাচ্ছিল না। তারপর আমি যেটা করলাম, আলমারি থেকে আরেকটা লাল সবুজ শাড়ি বের করে আমি সেটা পরে সুন্দর মতো, ঠিক টাইম আমাকে 11টা বাজে যেতে বলা হয়েছে, ঠিক আমি 11টা বাজেই গেলাম। গিয়ে দেখলাম যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য পেপার দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। তো সেখানে অনেকগুলো শাখায় বাচ্চাদেরকে পেপার দেওয়া হচ্ছিল, মানে প্রাইমারি সেকশন, তারপর হচ্ছে হাই স্কুল সেকশন, সবার কিন্তু আলাদা আলাদা করে পেপার দেওয়া হচ্ছে এবং সবাই 16 ডিসেম্বরের নিয়েই কিন্তু ছবি আঁকবে, মানে থিমটা হচ্ছে 16 ডিসেম্বরে। তো কিছু কিছু বাচ্চার ছবিগুলো এত সুন্দর ছিল, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। আর আমি বাচ্চাদের কাছে কাছে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কী আঁকছো, তুমি কী আঁকবে, এটা কী আঁকছো বা এটা কী কালার হবে, এগুলো জিজ্ঞাসা করছিলাম। বাচ্চারাও মানে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। তো আমার কাছে খুব ভালো লাগছে যখন আমি স্কুল রিলেটেড কোনো কথা যখন আমার সামনে আসে, তখন আমার কাছে এত ভালো লাগে। আমি আমার স্কুল লাইফটা অনেক এনজয় করেছি। তো আমি স্কুল লাইফের যে ক্লাস করা বা বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে হচ্ছে পড়ালেখা মানে ব্যাপারে কথা বলা, শেয়ার করা, তারপর হচ্ছে শিট আদান প্রদান করা, যেমন ধরেন প্যারাগ্রাফ, তারপর এসে, এগুলো আমি নিজে নিজে লিখতাম, আমার টিচাররা যেগুলো লিখে দিত সেগুলোর সাথে আমি আবার বই থেকে 2-4 লাইন এভাবে করে সুন্দর করে বাড়িয়ে বাড়িয়ে লিখতাম। তো ওইগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এই বাচ্চাদের মধ্যে গিয়ে আমার ঠিক আমার স্কুলের যে আমার ছেলেবেলার যে আমি যে অ্যাক্টিভিটিসগুলো করছি ওগুলো সব আমার চোখের সামনে ভাসতেছিল। তো আমাদের, আমি সিনহা স্কুল থেকে এসএসসি পাস করি, আপনারা সবাই চিনেন কাঁচপুর সিনহা স্কুল। তো কাঁচপুরের যে সিনহা স্কুল আছে সেই স্কুল থেকে আমি যত এসএসসি পাস করেছি, ওখান থেকে প্রায় সময় কিন্তু আমরা নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, তারপর হচ্ছে সোনারগাঁয়ের বিভিন্ন প্রতিযোগিতায় আমরা যেতাম, অভিনয় আবৃত্তি, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, তারপর উপস্থিত বক্তৃতা, রচনা লেখা, সাধারণ জ্ঞান, এগুলোর বিভিন্ন যে শাখাগুলো এগুলোতে আমি সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড থাকতাম। আর ইসলামিক ফাউন্ডেশন আমার অনেকগুলো সার্টিফিকেট আছে। তো আমি যখন বাচ্চাদের এই এরকম সুন্দর একটা মিলন মেলা যখন আমি উপস্থিত থাকতে পেরেছি, মানে আমার কাছে এতটা ভালো লেগেছে, আমার মনে হচ্ছিল আমি যেন ওদের মতোই ছোট আর আমি মনে হয় ওদের সাথে হারিয়ে যাচ্ছে। আমার একবার বলতে মন চাচ্ছিল যে প্লিজ আমাকে একটা কাগজ দেন, আমি একটু আঁকিবুকি করি। আর আপনারা জানেন আমার আঁকাকি করতে কতটা ভালো লাগে। তো কামরাঙ্গীর চরে যারা আছেন তারা কিন্তু চাইলে স্কুলটাতে বাচ্চাকে কিন্তু ভর্তি করতে পারেন, ওনারা খুবই ভালো। আর এই যে ভাবি, ওনার সাথে কিন্তু আমার অনেক মানে ক্লোজ একটা সম্পর্ক, উনি সব কিছু আমার সাথে শেয়ার করে বা আমিও কিন্তু ওনার সাথে সবসময় মন খুলে গল্প করতে পছন্দ করি। তো ভাবি আমাকে বলছিল যে চলেন আপনাকে আমার স্কুলটা পুরো ঘুরে ঘুরে দেখায়। তো আমার ব্যস্ততার কারণে আমার কখনো ওনার স্কুলে যাওয়া হয়নি, এই প্রথম আমি স্কুলে গেলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ভাবি আপনাদের স্কুলে স্যানিটেশন সুবিধা কেমন আছে, বাচ্চাদের কি মানে ওয়াশরুম, তারপর হচ্ছে বাচ্চাদের ক্লাসরুম, এগুলোর হাইজিন কতটা মেনটেন করে, আমি সেগুলো ভাবিকে জিজ্ঞাসা করছিলাম। কারণ বাচ্চারা এখানে কিন্তু অনেকটা সময় ধরে থাকে, তো সেই ক্ষেত্রে বাথরুমের সুবিধা যদি না থাকে, বিশেষ করে ওয়াশরুমের টয়লেটের সুবিধাটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু অনেক অসুবিধা। তো আমি একটা জিনিস দেখে খুবই কিন্তু মুগ্ধ হলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু সব কিছু বাচ্চাদের রুলস রেগুলেশন থেকে শুরু করে সব কিছু, আবার এখানে মেল টয়লেট ফিমেল টয়লেট আলাদা এবং ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। তো আমি এখানে যাব বিধায় কিন্তু ওনাদের যে হলরুমের ভিতরে যে পার্টিশনগুলো খুলে তারপরে সবগুলো বাচ্চাকে একসাথেই কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা করেন। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সব বাচ্চারা কিন্তু ছিল না, কারণ 16 ডিসেম্বরের আগে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়। কেউ কেউ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার নোটিশটা পেয়েছে, কেউ কেউ পায়নি, আবার অনেকেই দেখা গেছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে গ্রামের বাড়ি বেড়াতে চলে গেছে বা আরও সবার তো এই দিক সেদিক প্ল্যান থাকে, হয়তো অনেকে বেড়াতে চলে গেছে। তো ওই দিন আমারও একটা দাওয়াত ছিল, আমি দাওয়াতটা ক্যান্সেল করি স্কুলের দাওয়াতটার কারণে। তো যাই হোক,
এটা কোনো ম্যাটার না, বাচ্চাদের সাথে এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছি এটাই আমার অনেক কিছু। এত কিউট কিউট বাচ্চারা এত সুন্দর করে পতাকা আঁকছিল, এত সুন্দর করে স্মৃতিসৌধ আঁকছিল। এই বাবুটা বলতেছিল ওনাকে স্কুলে ভর্তি হবে, চাচ্ছিল আমার সাথে নাকি একটা ছবি তুলবে, তাই আমি সুন্দর করে বাচ্চাটাকে ছবি তুলে দিলাম। আর এই যে আপুটা, এই টিচার যিনি আপুটা আছেন, ওনার একটা পেজ আছে গার্লস জোন নামে, তো আপনারা কিন্তু সেই পেজটা কিন্তু লাইক ফলো করে রাখতে পারেন। তো আপু প্রোডাক্ট মানে ড্রেস লেডিস আইটেম নিয়ে কাজ করে। তো আমি বাচ্চাদের জন্য একটা একটা হচ্ছে রচনা প্রতিযোগিতা করি 16 ডিসেম্বর নিয়ে, তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখেন বাচ্চারা এত সুন্দর সুন্দর করে পতাকাগুলো এঁকেছে, মানে বলার বাইরে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমি যখন কিশলা বিদ্যানিকেতনে পড়তাম, এটা হচ্ছে মিরপুরে অবস্থিত, তো সেই কিশলা বিদ্যানিকেতনেও কিন্তু এরকম 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারির সময় বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলো আয়োজন করা হতো। আমি তখন ওইখানে ছবি আঁকতাম, আর আমাদের একটা ড্রয়িং আপা ছিল, উনি এত ভালো ছিল। আমরা প্রায় সময় সব বান্ধবীরা মিলে দল ধরে আপার বাসায় যেতাম, গিয়ে আবার সুন্দর করে আমরা ড্রয়িং ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম, অনেক সুন্দর সুন্দর ড্রয়িং এঁকে দেখাতেন, আমরা ওরকম করে করতাম। তো আমার মনে হচ্ছিল আমি যেন আমার ছেলেবেলায় হারিয়ে যাচ্ছি। তারপর আমি আবার আল শরীফ স্কুলে পড়েছিলাম মিরপুরে, তো মিরপুর আল শরীফ স্কুলেও আমাদের যে শরীফ স্যার ছিলেন, উনিও মানে অনেক ভালো ছিলেন। আমার মানে ছেলেবেলার স্কুলের স্মৃতিগুলো বলতে গেলে কিন্তু আলহেরা স্কুল, কিশলয় বিদ্যানিকেতন স্কুল, তারপর হচ্ছে আমি সিনা স্কুলে পড়েছি, সালেহা কলেজে পড়েছি, ওগুলো আমার চোখের সামনে সব ভাসতে থাকে। আসলে বাচ্চারা অনেকে বুঝে না যে স্কুল লাইফটা এমন একটা লাইফ, মানে এই লাইফটা পার হয়ে গেলে সারা জীবন আফসোস করলো, আর স্কুল লাইফটা আর কখনো ফেরত আসে না। তাই আমার মনে হয় বাচ্চারা যতদিন স্কুলে পড়ে ততদিন বড় হওয়ার চেষ্টা না করে ওই সময়টা ঠিক মতো এনজয় করা উচিত। মানে এই পড়ালেখা, একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে বাচ্চাদের মতো বিন্দাস লাইফ কিন্তু আর নেই। হয়তো তখন ওদের পড়াশোনার একটা প্রেশার থাকে যে মানে পরীক্ষা পাস করবো না ফেল করবো, এটা একটা টেনশন থাকে, কিন্তু তারপরে এটাই একটা মজার লাইফ। তো দেখেন এই বাবুটা আবার পতাকা কেটে গালের ভিতরে সুন্দর করে লাগায় রাখছে। তো আমি বললাম তুমি এটা কীভাবে করছো, আমাকে একটু করে দিবা? পরে আমি বলছি তুমি এটা কীভাবে করছো, আমাকে একটু বলো তো। পরে বলে পতাকা কেটে আপনি আঠা দিয়ে গালে লাগিয়ে নেন। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো বাচ্চারা অনেক সময় নিয়ে নিচ্ছিল। তারপর আমি বলছিলাম যে আপু, টিচার আপু যারা আছেন ওনাদেরকে বলছিলাম যে আপু ওনাদের ওই বাচ্চাদেরকে একটা টাইম লিমিটেশন দিয়ে দেন, না হলে তো ওরা আরও সময় লাগাবে, ওরা তো রং করতে দেরি করে ফেলবে। তো অনেকে রং করা হয়েছে, অনেকের রং করা হয়নি। তো এমন অবস্থায় কিন্তু এই কাগজগুলো নিয়ে নেওয়া হয়। আর একটা কথা বলি, এই যে সুন্দর সুন্দর চিত্রাঙ্কন যে প্রতিযোগিতা, সুন্দর সুন্দর যে ছবিগুলো নেওয়া হয়েছে, আর এই যে প্রতিযোগিতাটা করা হয়েছে, এই প্রতিযোগিতার জাজ কিন্তু আমরা না, এই প্রতিযোগিতার জাজ কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে আর্ট বিভাগের যারা সিনিয়র ভাই আপু যারা আছেন, তারা কিন্তু এই খাতাগুলো মানে মূল্যায়ন করবেন। তো সব টিচাররা খাতা তোলার পরে কিন্তু টেবিলের দিকে আসছে। এখন বড় শাখার খাতা নেওয়া বাকি, বড় শাখার বাচ্চারাও কিন্তু আঁকিবুকি করতেছে, আমি দেখতেছি টেবিলে টেবিলে গিয়ে কার আঁকাটা বেশি সুন্দর, কারটা রং করা হয়নি। তো আমি বাচ্চাদেরকে হেঁটে হেঁটে বলছিলাম যে তোমরা তাড়াতাড়ি করো, দেখেন এই ছবিটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর আর্ট করছে। তো আমি বারবার বলতেছিলাম যে আম্মু তোমরা তাড়াতাড়ি করো, তোমাদেরটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু রং দেরি করে করলে কিন্তু আর রংটা কমপ্লিট করতে পারবো না। আমার এই স্মৃতিসৌধটা এত ভালো লাগছে, মানে মনে হচ্ছিল ও ভবিষ্যতে যদি লোগো নিয়ে কাজ করে তাহলে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবে। তো যাই হোক, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটাই স্বাভাবিক। তো আজকে যে শিশুর ভিতরে এই সামান্যতম প্রতিভা দেখা যাচ্ছে, ভবিষ্যতে ওরা যদি ভালো সুযোগ পায় তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারবে বা অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো আমি চাইবো আর বলবো যে প্রত্যেকটা অভিভাবক বাচ্চাদের ক্রিয়েটিভিটির উপরে, মানে বাচ্চাদের উপরে কোনো কিছু চাপিয়ে না দিয়ে বাচ্চাদের ক্রিয়েটিভিটির উপরে মানে ঝোঁকটা দেওয়া উচিত। আর একটা জিনিস কি, জোর করে কোনো কিছু হয় না। আর এখনকার বাচ্চারা তো মানে অপছন্দের খাবারই খায় না, আর সেক্ষেত্রে জোর করে একটা প্রফেশন বাচ্চার উপরে চাপাই দিবে না, বাচ্চারা এটা মেনে নেবে সেটা কখনোই হবে না। বেশি চাপাচাপি করলে হয়তো পড়াশোনায় বাচ্চারা ছেড়ে দিবে। তো যেটা বলছিলাম, যাদের ড্রয়িংগুলো খুব ভালো হচ্ছে, ওরা যদি গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে লোগো আর্ট এগুলোর যদি কাজগুলো করতে পারে তাহলে অনেক ভালো করতে পারবে বা শাইন করতে পারবে। তো আমি দেখাচ্ছি এই ছবিটাও দারুণ হয়েছে আর রংটাও কমপ্লিট করতে পেরেছে, খুব ভালো লেগেছে। আরও এই যে এটা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যে যেরকম পারে, এক একজনের এক এক রকম আঁকবে, ওটাই ওদের মনের ভাব প্রকাশ করা। কেউ হয়তো সুন্দর আঁকবে, কেউ একটু কম সুন্দর আঁকবে, কিন্তু বাচ্চাদের সবসময় কিন্তু বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিতে হবে যে না, তোমারটা অনেক সুন্দর হইতেছে, তুমি আরও ভালো পারবা। তো অনেক বাচ্চা পতাকা এঁকে বসেছিল, আমি বললাম যে তোমরা পতাকা
আসতেছো, উপরে একটা সূর্য এঁকে দাও, একটু পাখি এঁকে দাও, একটু গাছ এঁকে দাও, তাহলে তো আরও ভালো লাগবে। এই ছবিটা আঁকার সময় বুঝলাম যে সাইডে একটু গাছ এঁকে দাও। তো অনেক বাচ্চারা চিন্তা করছে গাছ আঁকতে গিয়ে যদি আবার উল্টা পাল্টা হয়ে যায়, আবার অনেক বাচ্চারা এঁকেছেও। তো সবার খাতাগুলো তোলার পরে যে ভাবি উনি বলছিলেন যে আসেন আমরা সবাই মিলে ছবি তুলি, তো আমি ঠিক মাঝখানে মধ্যমণি হয়ে বসলাম, আর সাইডে সব টিচাররা ছিল, আর তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে ভাবি আমাকে জিজ্ঞাসা করলো, ভাবি আপনি কি প্রতিযোগিতা করতে চান? পরে আমি বললাম যে বাচ্চারা কি শিখেছে বা বাচ্চারা কি জানে, আমি কোনো প্ল্যান ছাড়া বিজয় দিবস উপলক্ষে একটা রচনা লেখার জন্য বাচ্চাদেরকে বললাম। তো বাচ্চারা রচনা লেখা শুরু করে দিল। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রিপারেশন নিয়ে আসলে একটা জিনিস হচ্ছে একরকম, মানে এটা প্রিপারেশন নেওয়া, কিন্তু আমি একদম বাচ্চাদেরকে সাডেন প্ল্যানে লিখতে বলি যে যতটুকুই লিখেছে আলহামদুলিল্লাহ ভালোই লিখেছে, আবার অনেক বাচ্চা তো পুরা মানে হঠাৎ করে বলার কারণে একদম পুরো অবাক হয়ে গেছে যে এখন কী লিখবো, এখানে কী লেখা উচিত। তো আমি বললাম যে আমরা আমাদের বিজয় নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তো সারাদিনই টিভিতে, ফোনে বা তোমাদের বইয়ে সারাদিনই তো অনেক কিছু শুনো, অনেক কিছু শিখো, তো তোমরা তোমাদের ব্রেনে যতটুকু আছে তোমরা সেই জিনিসটাই আমাদের 16 ডিসেম্বর নিয়ে তোমরা লেখো, দেশ স্বাধীন হয়েছে এই জন্যই তো বিজয় দিবস, তো সেটা সম্পর্কে কিছু লিখো। তো বাচ্চারা সুন্দর করে লেখাপড়া শুরু করে দিল, এই দেখেন মাথার মধ্যে ফুল টুল কত কিছু দিয়ে আসছে। তো এই যে সবার খাতা জমা দেওয়ার পরে ওরা সবাই বসছে, আমরা টাইম দিয়ে দিয়েছিলাম, একটা লিমিটেশন টাইম দিয়ে দিয়েছিলাম, কারণ বাচ্চাদেরকে যদি অনেক বেশি সময় দিয়ে দেয় তাহলে দেখা যাবে ওরা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তো এই জন্য আমরা একটা সার্টেন টাইম পরে আমরা খাতাগুলো নিয়ে নিই, খাতাগুলো নেওয়ার পরে আমরা একটা একটা করে খাতা মূল্যায়ন করি, এবং খাতাগুলো মূল্যায়ন করার পরে সবচেয়ে ভালো যে লিখেছে, সেকেন্ড ভালো যে লিখেছে, থার্ড ভালো যে লিখেছে, তাদের খাতাগুলোকে আমরা মূল্যায়ন করে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করে নিই, এবং তাদের জন্য যে পুরস্কারটা রাখা হয়েছে সে পুরস্কারটা আমরা দিয়ে দিই। তো সত্যি কথা, এই ধরনের আয়োজনগুলো কিন্তু বাচ্চাদের মানে বাচ্চাদের যে চিন্তা চেতনার বিকাশ ঘটানোর জন্য কিন্তু অনেক অনেক কাজে লাগে, শুধু পরীক্ষার জন্য পড়া এমন কিন্তু না, মাঝে মধ্যেই কিন্তু যে কোনো স্কুলেই কিন্তু এরকম আয়োজন করাটা উচিত, তাহলে আমরা বুঝতে পারবো বাচ্চাদের মেধা কতটুকু। মুখস্থবিদ্যার বাইরেও যে একটা দুনিয়া আছে, বা কোথাও গেলে যে মুখস্থবিদ্যার বাইরেও দরকার ছাড়া বেদরকারেও যে 2-4 লাইন লিখতে হবে বা 2-4টা লাইন বলতে হবে, সেই স্কিলটা বাচ্চাদের ভিতর ডেভেলপ করতে হবে, তাহলে বাচ্চারা অন্যদের সাথে মিশতে পারবে বা 10 জনের সামনে নিজের মনের ভাবটা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারবে। তো যাই হোক, খাতাটা মূল্যায়ন করে এই স্কুলের যে প্রধান শিক্ষক আছেন আমাদের ভাইয়া, তো ভাইয়া সুন্দর করে খাতাগুলোকে মূল্যায়ন করলো, আমরাও দেখলাম। তারপরে আমরা খাতাকে 10 পূর্ণমান 10 ধরে আমরা 6, 8, 9, 10 এরকম মানে নাম্বারিং করি। তো আমিও ছিলাম, ভাইয়া যেহেতু খাতাগুলো দেখছিল আমিও খাতাগুলোকে মূল্যায়ন করলাম যে ঠিক আছে কিনা। তো বাচ্চাদের 2-1টা বানান ভুল ছিল, সেই ক্ষেত্রে আমি ভুলটা দেখে আমি হেসে ফেলি, আমার যে বানান ভুল হয় না তা না, তবে বাচ্চাদের বানান যখন ভুল হয় তখন সেটার একটা কিউটনেসই আলাদা। আপনারা দেখবেন আপনারা যখন একটা পর্যায়ে চলে এসেছেন, এখন যদি আপনি একটা বানান ভুল করেন, এখন কিন্তু আপনারা বানান একটা পর্যায়ে চলে আসলে কিন্তু আর বানান ভুল করার কোনো চান্সেস থাকে না, কিন্তু এই যে বাচ্চারা না জেনে যে ভুল করে সেটা কিন্তু একটা কিউটনেস থাকে। তো যাই হোক, আমার কাছে এই জিনিসগুলো ভাল লাগে, বাচ্চারা ভুল করলে ভাল লাগে, লাইন ব্যাকা হলে ভাল লাগে, ভুল থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। তো আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, ক্লাস সিক্সে আমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাই তখন আমি ক্ল্যাপ মানে যে হাতে তালি দেওয়া সেটা ভুলে গেছিলাম, আমার পাশে 2-3 জনের জিজ্ঞেস করছি কেউই বলতে পারেনি, পরে আমি মনে মনে ভাবলাম যে আমি পারি না ওরা কি পারবে। তো যাই হোক, এ ভুল থেকে শিখার আছে, আমি ক্ল্যাপ মানে যে হাতে তালি দাও এটা আজ পর্যন্ত ভুলি নাই, তো ওই যে ভুল করছি সেখান থেকে শিখছি। তো এইটাই হচ্ছে জীবনের নিয়ম, মানুষ ছোট থাকলে ভুল করবে, বড় হলে ভুল সংশোধন করে নেবে, কিন্তু আমার মনে হয় এই যে প্রতিযোগিতাটা করা হয়েছে এটাতে কিন্তু যারা অংশগ্রহণ করেছে, যারা পুরস্কার পেয়েছে, সবারই কিন্তু একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, যারা ভুল করেছে তাদের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, এবং যারা সুন্দর মতো লিখতে পেরেছে তাদের জন্য একটা সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আমি চাই বাচ্চাদের এই সুন্দর স্মৃতির মধ্যে যেন আমিও একটা অংশ হিসেবে বেঁচে থাকি। তো যাই হোক, খাতা মূল্যায়ন করার সময় আমি মনে মনে ভাবছিলাম যে বাচ্চাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, তো খাতা মূল্যায়ন করতে করতে আমি মনে মনে ভাবছিলাম যে এটা এটা বাচ্চাদের বলা উচিত, আর যারা যারা ভালো করে নাই তারা যেন মনে কষ্ট না পায় সেটার জন্য আমি মনে মনে একটা স্পিচ রেডি করে রেখেছিলাম। আমি মানে উপস্থিত বক্তৃতা দিতেই বেশি পছন্দ করি, আমার ওই যে নোট করে বা দেখে দেখে বলা ওগুলো আমার পছন্দ না। তো এই দেখেন, এটা হচ্ছে তৃতীয় পুরস্কার, আমি বাচ্চাদের হাতে তৃতীয় পুরস্কারটা তুলে দিলাম।
তৃতীয় পুরস্কার তুলে দিলাম, এরপরে হচ্ছে আমি দ্বিতীয় যে পুরস্কারটা সেটা তুলে দিলাম, এবং প্রথম স্থান অধিকার করেছে ক্লাস ফাইভের একটা বাচ্চা। এত সুন্দর লিখেছে মাশাআল্লাহ, মানে পড়ার পর মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর লিখতে পারে। তো যাই হোক, এরপরে আমি আমার মূল্যবান ভাষণ দিলাম বাচ্চাদের উদ্দেশ্যে যে এখন তোমাদের দুষ্টামি করার সময় না, পড়ার সময়, পড়লে ভবিষ্যতে ভালো থাকতে পারবে, আর এখন যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো থাকতে পারবে না। তো এগুলো বলার পরে বাচ্চারা চলে গেল, আমিও যেটা করলাম সেটা হচ্ছে আমিও সুন্দর মতো পুরো ক্লাসরুমটা ঘুরলাম। ইস, কতদিন পর এরকম খালি ক্লাসরুম দেখলাম, বা এরকম ক্লাসরুমে যাওয়ার সুযোগ হয়েছে, এটা আমার জন্য অনেক বড়। তো যাই হোক, সুযোগে দুই একটা ছবি টবি তুললাম। এরপরে ভাবি আমাকে বললো যে ভাবি প্লিজ না খাওয়া দাওয়া করে কিন্তু যাইতে দিব না। পরে আমি বলছি যে বেশি ভেজাল করেন না, একটু নাস্তার পানি খেয়ে আমি চলে যাবো, আমি বেশিক্ষণ থাকবো না, যেহেতু মানহাকে নিয়ে আসিনি, আবার মানহার ওই সময় পরীক্ষা চলতেছিল। তো আমি এখান থেকে একটু কেক খেলাম, তারপর হচ্ছে একটু সিঙ্গারা খেলাম, তারপর হচ্ছে নাস্তা পানি খেয়ে আমি ভাবিকে বললাম যে ভাবি অনেকক্ষণ বেড়াইছি, এখন না এখন বাসায় যেতে হবে। তো এরপর আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা সেটা আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের স্কুলেও আমাকে আমন্ত্রণ জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।